নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। সামনেই শরৎকাল, আসছে দুর্গাপুজো। বছরের এই দিনটার জন্য আমরা সকল বাঙালিরা অপেক্ষা করি। সে কারণে যখনই আমাদের নববর্ষ শুরু হয় তখনই আমরা ক্যালেন্ডারে চোখ বুলিয়ে দেখে নিই কবে দুর্গাপুজো। এই দুর্গাপুজোর দিনক্ষণ দেখা থেকেই শুরু হয়ে যায় বাঙালির বারো মাসের তেরো পার্বণের, আর এই অপেক্ষাকে উস্কে দেয় মহালয়া। তাই যখন কাস এবং শিউলি ফুল ফোটে তখন আমাদের মনে মা দুর্গার কথা মনে পড়ে এবং আমরা এতটুকুটা বুঝতে পেরে যাই আর কিছুদিনের মধ্যেই দুর্গাপুজো। প্রতি বছরই মা কিছু না কিছুতে আসেন, এবছরও উনি কিসে আসছেন এবং কবে এই দুর্গাপুজোর দিনক্ষণ, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, না শুনলে মিস করে ফেলবেন। আসুন শুরু করা যাক। দু হাজার কুড়ি সালের দুর্গাপুজো কবে শুরু হতে চলেছে তা আমি বলতে চলেছি এবং মা কিসে আসতে চলেছেন এবং উনি কিসে যাবেন সেটাও আমি এই ভিডিওতে বলব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। দুর্গাপুজোর কথা বলতে গেলেই আগে আসে মহালয়া। বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রের মহালয়ার স্তোত্র না শুনলে মনেই হয় না যে দুর্গাপুজো চলে এসেছে। তাই আমরা প্রতিটি বাঙালি এই মহালয়ার দিন থেকেই পুজোর প্রারম্ভ ধরে নিই। এই বছর অর্থাৎ দু হাজার কুড়ি সালে মহালয়া পড়ছে 17ই সেপ্টেম্বর বৃহস্পতিবার। এই বছর অর্থাৎ দু হাজার কুড়ি সালের মহাষষ্ঠী পড়েছে 22শে অক্টোবর এবং কার্তিক মাসের 5 তারিখে। এই বছর দেবী আসছেন দোলায়, আর অর্থাৎ পালকিতে। আর আপনারা সকলেই জানেন এবং শাস্ত্রেও বলা রয়েছে যদি দেবী দুর্গা যদি দোলায় আসে তাহলে সেই বছর মহামারী, ভূমিকম্প এবং যুদ্ধের মতো হওয়ার সম্ভাবনা থাকে। দু হাজার বিশ সালের দুর্গাপুজো পড়েছে বুধবার থেকে সোমবার পর্যন্ত। 21শে অক্টোবর বুধবার হচ্ছে মহাপঞ্চমী, 22শে অক্টোবর বৃহস্পতিবার মহাষষ্ঠী, 23শে অক্টোবর শুক্রবার মহাসপ্তমী, মহা অষ্টমী পড়েছে 24শে অক্টোবর শনিবার, মহানবমী পড়েছে 25শে অক্টোবর রবিবার এবং বিজয়া দশমী হচ্ছে 26শে অক্টোবর সোমবার। দশমীর দিন মা দুর্গা গমন করছেন গজে। শাস্ত্রমতে মা গজে গমন করলে সেই বছর শস্যপূর্ণ বসুন্ধরা হয়, অর্থাৎ আমাদের কৃষিকাজ সেই বছর ভালো হয়। এই বছর দশমীর দিন আমরা সকলেই মা দুর্গা অর্থাৎ উমাকে বিদায় জানাবো সকলেই এবং আমরা সকলেই বলবো আসছে বছর আবার হবে, আর সেই আশা নিয়ে বুক বেঁধে আবার এক বছরের প্রতীক্ষা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।